চলছে লোকসভা নির্বাচন পর্ব। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের তারিখ রয়েছে 13ই মে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্তেশ্বর ব্লক প্রশাসন ও মন্তেশ্বর ব্লক নির্বাচন দপ্তরের পক্ষ থেকে শনিবার প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার সহ অন্যান্য ভোটকর্মীদের শেষ পর্যায়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে। যেহেতু মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত রয়েছে মেমারি 2 নম্বর ব্লকের 7টি পঞ্চায়েত এলাকাও, তাই মন্তেশ্বর ব্লক ও মেমারি ব্লকের বিভিন্ন আধিকারিকরা এদিনের প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে রয়েছেন। মন্তেশ্বর ব্লকের যুগ্ম বিডিও সোমনাথ সাউ বলেন, লোকসভা নির্বাচন যে হবে সেই রিলেটেড যারা পোলিং পার্সোনাল তাদের সেকেন্ড পেজে ট্রেনিং দেওয়া হচ্ছে। মানে এই ট্রেনিংটা কি সারাদিন? হ্যাঁ, এটা দুটো হাতে হলো। এখানে শুধু ট্রেনিং, যারা মানে পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাদের জন্য ভোটদানের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ওনাদেরকে যে সমস্ত ভোটে আসার জন্য যে ফেসিলিটিস দেওয়া হয়, ধরুন কোত্থেকে ওনারা ভেহিকেলস পাবেন, আমাদের ডিসিআরসি পয়েন্ট করতে হবে, কী ব্যবস্থা থাকবে, এইসব বিষয়ে ওনাদেরকে এই ট্রেনিংয়ের থ্রু দিয়ে জানানো হবে। আচ্ছা, এই ট্রেনিংটা কতজন মানে প্রতিনিধি আছেন, ট্রেনিং নিচ্ছেন? এখানে আমাদের দুটো ব্লক, আমাদের মেমারি 2 এর কিছুটা পোর্শন এবং মন্তেশ্বর মিলে সম্মোট আমাদের 19 রুম আছে। 19টা রুমে হয়েছে ট্রেনিংয়ের কী বিষয় তুলে ধরা হচ্ছে, মানে কীভাবে ভোটদান ব্যাপারটা পুরোটাই ওনাদেরকে বোঝানো হচ্ছে। ডিসিআরসিতে এখানে এসে কী কী করতে হবে, এবারে কিছু নতুন নিয়ম অ্যাড হয়েছে সেগুলো বোঝানো হচ্ছে, এবারে যে ভোটার পরিচয়পত্র তাতে একটা নতুন ডকুমেন্ট অ্যাড হয়েছে সেটা ওনাদেরকে জানানো হলো। এছাড়া বিভিন্ন সময় সারাদিন ভোট চলাকালীন কতটা ভোট পড়লো বা ভোটের বিভিন্ন ধরনের পরিস্থিতি অনুযায়ী SMS করতে হবে সেই বিষয়গুলো ওনাদেরকে বলা হলো। মেটেরিয়ালস কোথায় পাওয়া হবে, EVM সিলিং কীভাবে করতে হবে, এবং আমরা যেদিন RC অর্থাৎ রিসিভিং কাউন্টারে আমরা ওনাদের কাছ থেকে কী কী নেব, কীভাবে নেব, এইসব বিষয়ে ওনাদেরকে ধারণা। এটা কি 13ই মেয়ের মানে লোকসভা নির্বাচনের? হ্যাঁ, 13ই মে আমাদের 3rd পেজে পড়েছে। তো আমাদের এখানে পূর্ব বর্ধমানে আমাদের এখানে 13ই মে ভোট হবে, সেই রিলেটেড এই ট্রেনিং। আচ্ছা, এটা কি লাস্ট ট্রেনিং? হ্যাঁ, এটাই লাস্ট ট্রেনিং। তা এই ট্রেনিং কোথায় কোথায় প্রতিনিধি সব এসেছেন? বিভিন্ন জায়গায়, মানে পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লক থেকে ওনারা এসেছেন। মানে কারা ট্রেনিংটা দিচ্ছেন? ট্রেনিং দিচ্ছেন আমাদের মন্তেশ্বর ব্লকের বিভিন্ন আধিকারিক এবং মেমারি 2 ব্লকের কয়েকজন আধিকারিক। আপনার নাম পরিচয়? আমার নাম সোমনাথ, জয়েন্ট বিডিও মন্তেশ্বর। এদিন ভোটকর্মীদের ভোটের বিভিন্ন পর্যায়ে কার্যাবলী, হঠাৎ কোনো সমস্যা দেখা দিলে কীভাবে তা সমাধান করতে হবে, DCRC-তে কী কী করণীয়, কতখানি ভোট পড়লো তা হিসাব এবং SMS-এর মাধ্যমে পাঠানো হবে। আজকে আমাদের হচ্ছে যে ইলেকশন পোলিং পার্সোনালদের যে ট্রেনিং থাকে, আমাদের হচ্ছে আজকে 3য় দফা ট্রেনিং এবং শেষ ট্রেনিং। আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, আমাদের এখানে মালডাঙ্গা RM ইনস্টিটিউশনে হচ্ছে আমাদের ট্রেনিংয়ের ভেনুটা হয়েছে এখানে। এখানে আমরা যারা ভোটের ডিউটি করতে যাব, প্রতিটি দলে আমরা 4 জন করে থাকি, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং এবং 3rd পোলিং, তাদেরকে একত্রিত করে এখানে ট্রেনিংটা হচ্ছে। এই ট্রেনিংটা হয়ে যাওয়ার পরে আমরা ভোটের আগের দিন নির্দিষ্ট জায়গা থেকে আমরা, যেখানে আমাদের DCRC হবে মন্তেশ্বর কলেজে, গৌমোহন কলেজে আমরা এখান থেকে আসবো। গৌমোহন কলেজে আমরা এখান থেকে ভোটের যে সমস্ত উপকরণগুলো থাকে সে সমস্ত নিয়ে আমাদের যে নির্দিষ্ট বুথে যেতে হবে আমরা সেখানে চলে যাবো। আচ্ছা, ভোটের কাজে আপনারা ক বছর এই কাজ করছেন? যে যার যেমন সার্ভিস লাইফ সেই রকম অনুযায়ী যেমন ভোট করেছে সেরকম, কারোর 5 বছর হতে পারে, কারোর 10 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর, 30 বছর। তা আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন? আমি বর্ধমান ইউনিভার্সিটি স্টাফ, আমি বর্ধমান ইউনিভার্সিটি। তাই এই যে ভোটের কাজে যে কোনো আজকে ট্রেনিংয়ে এসেছেন, কোনো অসুবিধা কিছু আছে? আমরা তো এখনও ট্রেনিং ভেনুতে প্রবেশই করিনি, জাস্ট আমরা এসে আমাদের যেটা একটু মুখে চোখে জল দিয়ে আমরা এবার ঢুকবো, সেখানে ঢুকে তারপর আমরা বুঝতে পারবো যে আমাদের কী সুবিধা অসুবিধা। এই মুহূর্তে আমি আপনাকে কিছু বলতে পারবো। আপনার নাম পরিচয়? আমার নাম অমিত মুখার্জি, আমি বর্ধমান ইউনিভার্সিটি স্টাফ। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, KGR পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো?
মতো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচড়াপাড়া। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচড়াপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।